আজ থেকে আট বছর আগে ঠিক এই দিনে পহেলা জুলাই দুই সালে হোলি আর্টিজান বেকারিতে যে ভয়াবহ বা নারকীয় সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি হামলা বলি যেটি সেটি হয়েছিল এবং তাতে আমাদের দুই পুলিশ সদস্য অর্থাৎ এসি রবিউল এবং ইন্সপেক্টর সালাউদ্দিন সহ বিভিন্ন দেশের ইতালি জাপানি জাপান আমেরিকা এবং ইন্ডিয়ান নাগরিক সহ আমরা জানি যে বিশ জনের মতো একেবারে ইনোসেন্ট মানুষ তারা শাহাদত বরণ করে সন্ত্রাসীদের হাতে তো এটি আসলে শুধুমাত্র বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বেও এটি খুব আলোচিত ঘটনা হিসাবেই সেইভাবে বিবেচনা করে বিশ্ববাসী এবং তারা মনে করে যে বাংলাদেশ এই যে এই জঙ্গি হামলার পরে আর ঘুরে দাঁড়াতে পারবে না বরং আরও জঙ্গি হামলা দিয়ে একেবারে এটি একটা আফগানিস্তানে পরিণত হবে কিন্তু আপনারা অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জেরো টলারেন্স পলিসি এবং সেই অনুসারে আমাদের যে নির্দেশনা দিয়েছিলেন আমরা এই সন্ত্রাসবাদী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক যে বলা যায় যে অভিযান সেটিতে নামি একদিকে একের পর পর এক ইন্টেলিজেন্স লেড যে প্রিএমটিভ অপারেশন সেই অপারেশন ছাড়াও আমরা অ্যাওয়ারনেস বিল্ডিং সহ নানা ধরনের অর্থাৎ স্ট্র্যাটেজিক কাউন্টার টেরিজমের যে অ্যাপ্রোচ সেটি গ্রহণ করি ফলে আপনারা অবগত আছেন যে হোলিয়ার ডিজানের পরপরই আমরা জানি যে সুলাকেতে একটা হামলা প্রচেষ্টা হয় এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোট কিংবা বড় কোনো ধরনের হামলাই করতে পারেনি বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনও আছে তবে এই যে এটি যেহেতু একটি মতাদর্শিক যদিও ভুল মতাদর্শ একটা ভুল মতবাদ নিয়ে তারা কাজ করে ফলে এটি দমন করতে গেলে অনেক এটি একটি মানে লং টার্ম এবং কমপ্লিকেটেড প্রসেস ফলে এই আইডিয়াটা এখনও আছে ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে কিন্তু আপনারা অবগত আছেন যে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ পুলিশের কাউন্টার টেরিজম এন্টি টেরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই টেলিজেন্স সংগ্রহ এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে